So I guess everyone's ready. Hello and welcome to you all to the final match between Six Nations and Koenig. The final match in GWF President Rainbow Six Siege. This is a tournament in Bangladesh. Is organized by GWF, Games for Fans. And the final match is between Six Nations versus Koenig. I'm Pocket Ninja in the commentary, and along with me is... দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ attackers need to locate and defuse as many bombs as they can. আমি এই টিমের টুর্নামেন্টটা বিশেষ করে ফাইনালটা নিয়ে খুবই হোপফুল কজ দোনা টিমে খুবই ভালো খেলেছিল এবং ওদের লাস্ট যে এনকাউন্টার ছিল যে দোনা টিমে কিন্তু খুবই ফিয়ারফুল এনকাউন্টার করেছে একজনের সাথে আমি বলবো আমি মানে ফাইনালটা নিয়ে খুবই হোপফুল এবং খুবই উত্তেজিত খুব ভালো অনেক মনোযোগ দিয়ে আসছে কিনা Okay, it will be tough for the attackers to go to the... এখন দেখছে এখানে ফ্ল্যাঙ্কিং কয়জন আছে আমরা দেখতে পাচ্ছি স্পার্কো রাকিব কপার ফোর স্কিল আশবাইন তানভীর ওরা পাঁচ জনে কিন্তু ওরা হোল্ড আছে ফ্ল্যাঙ্কিং তেমনকে করছে না আগে তারা অ্যাটাকারদের জন্য ওয়েট করছে আর লেফটে কিল পাওয়ার জন্য অ্যাটাকাররা এক ডিফেন্ডার অ্যাটাকাররা একটু প্রেসারে থাকবে এখন তবে কিচেনের হ্যাশট্যাগ কিন্তু এখন করা হয়নি যাই হোক বুঝতে পারলো যে কেউ নাই একটা ড্রোন ড্রোন চেক করে দেখতে পেয়েছে ইয়াগা কিন্তু একটু টাইট পজিশনে আছে তার উপরে হ্যাশট্যাগ এখনই ভাঙা হলো কিন্তু কপার পোস্ট তো জানেন তার এম খুবই ভালো আই গেস ওকে তার মানে এখন পিক করবে মানে কিচেন ফ্লোর শুরু করতে চলেছে দ্যাটস দি ডেথ এটা এটা ভালো তবে এখন পর্যন্ত রাখছে কিছুক্ষণের মধ্যে You just blink and the whole world changes.
with the blinking of your eye. সেটাই খুবই ভালো খেলেছে কজ নেক্রোম্যান্সার কিন্তু খুবই ভালো পুশ দিয়েছিল প্রাইস পার্কও এবং আজমে দঞ্জনে ডাউন করে ফেলেছিল আই থিংক প্ল্যানিং পজিশন একটু মেবি ভুল ছিল মেবি অ্যাটাকাররা কিন্তু অ্যাটাকাররা কিন্তু একদম খুব ভালো পুশ করলো হঠাৎ করে নেক্রোম্যান্সার দুইজনকে কিল করে প্ল্যান করার জন্য যেই রেডি ছিল হঠাৎ করে পিছন থেকে কপার ফুল স্পিচ ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ফ্ল্যাঙ্কিং একদম ধরে ফেলেছিল একদম ধরে ফেলেছিল আসলে এটাই ওদের উইক পয়েন্ট ছিল যে প্ল্যান করার সময় তারা একটু ডিস্ট্র্যাক্টেড ছিল যে অন্য দিক থেকে কেউ যদি এসে ফ্ল্যাঙ্ক করে এটা আসলে খেয়াল করতে পারেনি ওই সময় এই জিনিসটাই কপার ফুল স্পিচ চক করে কাজে লেগে গেল ইটস এ গেম দিস ইজ দ্য গেম এটা আসলে ফাইনালের মতো গেম হওয়া উচিত একদম ফাইনালে যে গেম হওয়া উচিত ফাইনালের মতোই হচ্ছে ফাইনালটা নো ডাউট অ্যাবাউট ইট এখন দেখি কি করে ওকে দেখতে পাচ্ছি তারা নিচে নিল চার চার আর্সেনাল ইকোকে আমরা দেখছি সে ওকে চেয়ার ফটো চেয়ার সাইডে ফাইনালটা বেস্ট অফ পিতে হবে সো তিনটা ম্যাপ যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথমে ক্লাব হাউস দেন অরেগন অ্যান্ড থার্ড ম্যাপ হবে উইথ চ্যালে বোথ উই আর ভেরি গুড ম্যাপ ফর প্লেইং এসএস লাস্টের রাউন্ডে লাস্টের 30 সেকেন্ডে সিএস নেশনের খেলাটা দারুণ টিম ওয়ার্ক ছিল নাইস টিম ওয়ার্ক নাইস কল আউট এবং নাইস পেশেন্স দেখা যাক এবার নেক্রোম্যান্সাররা কামব্যাক দিতে পারে কিনা হবে ব্ল্যাক বিয়ার্ড নেভারদাস জাস্ট আ হেডশট এন্ড ভেরি নাইস রিঅ্যাকশন মোমেন্ট লেটার ব্যান্ডিট ইজ গন মিশা রাগে বিকল আমরা অনেকে বলছিলাম ওর এমটা খুবই ভালো ওয়ান অফ দ্য বেস্ট এম আছে এখানে দেখি আজ মিশা আমরা অলরেডি ব্রেক করছে হ্যাচগুলা রাকিব অলরেডি পিক নিচ্ছে টানেল দিয়ে ওর সাথে ব্লু এর এনকাউন্টার হতে পারে এট এনি মোমেন্ট Let's see. Okay, Carson pick it up back over Tony Kobe maybe. And then we're stairs here already drop there should go low. And then we're তার সাথে MS7 কভার ফোর্স কি আসছে হ্যাচার পাকো আস তিনজন পুশ দাও শুরু করছে একদিক দিয়ে পাকো আগে ভেলে পিক নিবে রিলোডিংছে রিলোডিং করবে কোন কভার ফোর্স কি তার গার্ডে আছে তার কভারে আছে বুঝতে পারেনি লাভ নেই কপার 11 পিক আরে আমার শক মারতেছে কি খারাপ রে ভাই এখানে
ভাই শক মারে কে এই বেয়াদব 10 সেকেন্ডস রিমেইনিং এখানে 12 ওয়েট দাও এখানে 12 ওয়েট দাও 5 সেকেন্ডস এখানে 12 ওয়েট তো দুই কাপ প্ল্যান দিয়া দিবে আরে আমি লোকেটেড দ্য বম্ব রেডি ফর হস্টাইল অ্যাকশন বোর্ডিং দ্য ডোর এ আরেকটা ড্রোন আছে আমার কাছে আরেকটা ক্যামেরা আছে ডিপ্লয়িং সেন্সর লোডিং নিয়ে ভাই লং রেঞ্জ এমগুলো শেখা লাগবে ও বাইরে তিনটা বাইরে বাইরে চারটা বাইরে চারটা বাইরে চারটা ইশ এই ওয়েট আমার একটু সমস্যা করতেছে তাকে 100% ক্যাশ করে প্ল্যান দিবে পারকো তুই কষ্ট বলবা ক্যামেরাটা দেখ রুকছে 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 বাট দ্য পেন্ডে তানরে রুকছে কি ক্যাশ রুকছে আছে নেক্সট ইন পজিশন আরে ঢোকা আমি প্ল্যান দেব আমি এটা খোলা রাখো এটা খোলা রাখো স্মোক বানা স্মোক বানা স্মোক মারো মারবা মারবা আইটে ঢুকছে 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 আজমাইন ড্রোন ফ্রেন্ড অ্যাক্টিভ হবে অপর যাও মারবা আজমাইনের পজিশনটা নাও প্ল্যান দেয়া দেবে প্ল্যান দেয়া দেবে যাও পুশ দাও পুশ দাও প্ল্যান দেসে নাইস নাইস ওরে ভুল উপর আছে উপর আছে আরে ডান দিকে টারে মার উপরে সাথে হাত ভুলে গেছে ওকে সেল করে দিছে আইজন ঢুকছে কভার তাহলে ভাই সাপোর্ট লাগবে যাও যাও সাপোর্ট লাগবে দূর থেকে মারো নাইস নাইস হোল করো কপারের পাশে দিয়ে ঢুকছে আচ্ছা আচ্ছা পারবা পারবা ভাগো টাইমে ভাগো ভাগো দাও 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 টাইম নাই টাইম নাই টাইম নাই টাইম নাই ফোর এলিমিনেটেড আচ্ছা ভাগো স্ট্রিম রেট দেখো তো ফাস্ট স্ট্রিম রেট দেখো অপারেটর সিলেক্ট করে স্ট্রিম রেট দেখো মনে একটু সমস্যা হতে পারে আরে আবার সেম প্ল্যান এস ভাগো একটু স্ট্রিম না দেখো সমস্যা হতে পারে 27 ওয়াচিং দেখো গেম প্লাস তো সে কি লাগবে আর কি লাগবে যেরকম আগে নিছো হিবা না ওর তো নিচে নিবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে বাক নি ও আমার তো প্রেমর আছে এখন চেঞ্জ করতে পারি না 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 আগে চেঞ্জ করা ছিল বাট এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স এর কারণে সিজন অন্তরান্ত দিতে গিয়েছিল এবার আমরা দেখছি পার্কো রাকিব রাকিব নিয়েছে বাক তারা যথারীতি পুশ করছে সামনে আজমিন অঙ্কন ভিতরে ঢুকে গেছে আজমিন অঙ্কন পিক করে রাখছে যাতে ক্যাশ রুম দিয়ে কেন আসতে পারে থ্যাচার থ্যাচার আছে ড্রোনিংয়ে এদিকে এনতানভি থার্মাইট সে হচ্ছে ক্যাশ রুমে উঠে উপরে চলে গেছে তারা হ্যাজ ভেঙে দিচ্ছে অবজেক্টিভ হচ্ছে আসতে মেলে তার মানে হচ্ছে উপরে চারটে হ্যাজ গুলো ভেঙে দিচ্ছে ফরম্যাট এবং জীবনা ব্যান্ডেজে একটা হোল বানাচ্ছে সেটা আগে দেখে ফেলেছে মিসেল আই মুভিস রাশ দিবে ব্যান্ডেজকে ওই হোল দিয়ে মারার জন্য ব্যান্ডেজ ওই হোল পজিশন করে রাখবে লেটস সি
না বেন্ডে পজিশন ছেড়ে গেছে অ্যাটাকার স্পাম ডিফিউজার হ্যাজ বিন ড্রপড টাইম টু টেক ডেমেজ আগে দিয়া ফায়ার করলো অ্যাটাক অ্যাটাকটা খুব সিনক্রোনাইজিং হচ্ছে এবং অ্যাটাকটা খুব দ্রুত হচ্ছে ভেরি ভেরি ফাস্ট অ্যাটাক সবাই একসাথে পুশ করছে স্মোক আস প্রতিনিধি দিনে করার চেষ্টা করছে গ্যারাজে সরি টানেল ওকে ব্লু ডিনাই করে রাখছে আমি চ্যানেলে নাম দিলাম হিওয়ানার একটা হিওয়ানার একটা ব্ল্যাক পিলার ভেঙে দিল ওকে একটা দিতে দিতে বলছে landing and spark got blue oh spark got blue le plan korche spark cover niche rakhi bhi nahi aaj main aapin se aaj kon porjonto guard dicche khud rakhi bhi nahi guys oh rakhi and they have won the round 4 onek fast khela hocche onek synchronizing chomokkar attacking chokher poloke ekjon keo kau দারুন কল আউটছে এবং দারুন কমেন্ট একজন একজনকে একজন একজনকে ব্যাকআপ দিচ্ছে প্লে হচ্ছে জাস্ট খনি কিছু টের পাওয়ার আগেই তারা প্ল্যান করে চোখের পলকে রাউন্ডটা শেষ করে দিল মানে সিজনে পছন্দই খুব অ্যাগ্রেসিভ খেলছে একদম পছন্দ যারা বসে খুব অ্যাগ্রেসিভ খেলছে এবং আমার যেটা মনে হয় তারা এভাবেই খেলার চেষ্টা করছে যাতে খনি কিছু যাতে অ্যাগ্রেসিভ খেলে যাতে যাতে খনিকে ক্যাচ করতে না পারে এবং খনিকের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে খেলাটা মানে ধরা বা খেলার যে একটা মোমেন্টাম সেই মোমেন্টামের সাথে ইয়ে করা নিজেকে অ্যাডজাস্ট করা এই এটা একটু টাফ হয়ে যাচ্ছে হনরিওটকে আমরা দেখলাম জ্যাকাল নিতে জ্যাকাল নেওয়া কতটা কার্যকর এটা আসলে আমরা রাউন্ডটা শেষে আমরা বুঝতে পারবো রাকিবকে দেখলাম ইকো নিয়েছে খেলাটা যথেষ্ট সিনক্রোনাইজিং ছিল সিজনের জন্য একদম দে আর প্লেইং লাইক দে আর দ্য ফাইনালিস্ট দ্য পিওর ফাইনালিস্ট অ্যান্ড দ্য ম্যাচ ইজ ফাইনাল অ্যান্ড দ্য দে আর ডেসপারেটলি ওয়ান্টস টু উইন তাদের খেলা দেখে যেটা মনে হচ্ছে কভার ফোর্স কি ব্যান্ডেড খেলছে মানে হ্যাঙ্গার ফর দ্য উইন ও তারা কভার ফোর্স গুলোর এই যে কনস্ট্রাকশন টানেল রেইনফোর্স করছে ওয়াইল উই ক্যান সি মিচা রাকিব কে দেখছি এবারে সে একোনি খেলছে আজ মাই নাম গট মিউট দেন উই ক্যান সি মিচা অ্যান্টন উইথ ভ্যালকারি এন্ড স্পার্কো উইথ ইয়াগার লেটস সি কিভাবে তারা এবার গেমের চেঞ্জ আনতে পারে 10 সেকেন্ডস রিমেইনিং খুব ডিলে করবে ওরা না সামনে না ডিলে করছে কেউ দেখে ও সরে গেছে অলরেডি শুরুতেই অ্যাটাকিং টিম একটু ব্যাক ফুটে চলে গেল স্পন কিল করার ট্রাই করছে ওরা বেশি কোন ব্যাক ফুট হলো না ওরা ফিয়ার ট্রেভেল লাগা একটা টাইম স্ট্যাক ছিল নো ক্যাচার ওকে দে আর ব্রোকেন ইট अगेन অ্যাটাকারস হ্যাভ ড্রপড দ্য বম ডিফিউজার সো আই এম গোনা মেক আ নিউ ডোর এন্ড দ্যান বিগে দে হি এন্ড দ্যান গোছিল অলরেডি ছেড়ে গেল অ্যাটাকারস হ্যাভ রিকভারড দ্যাট স্পন অলরেডি কনসেন্ট্রেট ছেড়ে দিয়েছে স্কেপ টানেল কপার ফোর স্কিলস দেয়াল ফুটা করে পিক করার চেষ্টা করছে ইট ইজ ইট ক্যান বি নাইস ট্রিক অর ডেঞ্জার টু হিম বোথ পিক নিয়ে কিছু করতে ওয়েট করবে ব্ল্যাক বিয়ার্ড শিল্ড দিয়ে টানেল দিয়ে পুশ করছে তারাও চেষ্টা করছে স্পিডে খেলার কিন্তু স্পিডটা কতখানি মোমেন্ট মোমেন্টামে কাজ করে সেটা আসলে দেখার বিষয় এখন সে পিক করার চেষ্টা করছে ইয়াগারের সাথে তার কনফারেন্স হতে পারে ব্যান্ডেজের সাথে কনফারেন্স হতে পারে কাশটা কম্পিটিশন হয় ব্যান্ডেজ যদি ওয়ালা পিছে আছে কিন্তু ইয়াগা কিন্তু জাস্ট ওকে সে দেখছে ওগুলো ব্যান্ডেজ স্টেপ এসে ব্যান্ডেজ বারবারের জন্য আসলে ব্ল্যাক বিয়ার আগাতে পারছে না সে টানেলটা ধরে রেখেছে উপরে নেক্রোমান্সার গেছে হারমেট কিচেনে হ্যাজ ভাঙ কিচেন থেকে পুশ করে ধরে আছে
হ্যাঁ এদিকে কপার ফোর্স পিস একবার গ্যারেজ এবং একবার টানেল কন্টিনিউয়াসলি সে বারবার ধরে রাখছে ওকে সে ব্ল্যাক ব্যাক কলার দিল ব্ল্যাক ব্যাক এখন পিক আপ করতে পারে স্পার্ক ওকে ওকে জ্যাকালের সাথে একটা কনফ্রন্টেশন বেনিটার আচ্ছা জ্যাকাল আর বেনিটার উপর থেকে হ্যাজ ভেঙে দিল এবার একটু টাইট পজিশনে চলে গেল ব্যান্ডিট আর ইন্টারনভির কন্টিনিউয়াসলি হ্যাচে পিক করে আছে কিচেনে হ্যাচে আজ ব্যান্ড দা ক্যামেরা দেখে কলার দিয়ে আছে ইন্টারনভি টোটাল হোল্ড করছে আমরা ব্লু এখন পর্যন্ত ভিতরে এখন পর্যন্ত পুশ করতে পারিনি ব্লু দ্যাট লাস্ট ফাইনাল রাউন্ড ইউজ করলো স্পাগো পজিশনটা কনফার্ম করে নিল সে ওকে কভার ফর স্কিপ গট জাস্ট গট 100 হার্ট এবার চেষ্টা করবে তারা টানেল এর ভিতরে পুশ করার জন্য ইকোড্রন দেখে ফেলেছে ইকোড্রন দিয়ে কলার দিল রাকিব জাস্ট গট ব্লু is 3v2 2v3 guys possible plan korte parini and defenders 1 round 5 and see is nation this way is nation have won the first game season 1 and the game is 1-0 now guys konik 0 ekhon porjonto ek match egiye cs nation dekha jak next match e konik comeback dite pare kina eita cs konik er choose kora map chilo club house jekhane CS Nation একদম ফ্ললেস জিতলো ইট ওয়াজ ভেরি নাইস গেমিং ভেরি নাইস গেমিং ভেরি নাইস কল আউটস এবং একদম টোটালি আন একদম টিম ওয়ার্ক একদম টিম ওয়ার্ক ছিল দে অন স্পট ছিল সো নেক্সট ম্যাচ ইজ গোইং টু বি অরেগন অলিম্পিক গেমসে পকেট একটা ইভেন্ট আছে সেটা হচ্ছে যে সিঙ্ক্রোনাইজড একটা সুইম সাঁতার থাকে একদম একসাথে অনেকজন একসাথে সুইমিং করতে থাকে তো এই আমি যখন সিএস নেশনে খেলাটা দেখে আমার ওই গেমটার কথা মনে পড়লো এত সিঙ্ক্রোনাইজ ছিল অ্যাটাকটা আসলে তোমার যখন কারেন্টটা গেল তুমি এই অ্যাটাকটা আসলে মিস করছো আমি খুবই মিস করছি লাইক কি বলবো ভাই বাংলাদেশে থাকি তো মানে বলা কিছু পাচ্ছি না লাইক কোনো এক্সকিউজ দিব কি লেম এক্সকিউজ হলে দিব যে এক্সকিউজ আর পাচ্ছি না কোনো যাই হোক ব্যাপার না আমরা এরকম আরো সিঙ্ক্রোনাইজড খেলা এবং আরো অনেক চমৎকার গেমপ্লে আমরা এই ম্যাচেও দেখতে পারি যদি এই ম্যাচ অনেকে বলছে ফাইনাল ওয়ান সাইডের মতো আই হোপ কোনিক হ্যাজ সাম ট্রিক্স অন देयर স্লিপস হয়তো তারা কোনো কিছু দিয়ে কামব্যাক করবে ইফ কোনিক উইনস দিস রাউন্ড ইফ কোনিক উইনস দিস ম্যাচ আই থিং নট রাউন্ড if konik wins this match map in the oregon then we're going to have to go to third map for the final decision so I hope let's see what konik bring and let's see situation like now situation choose kora map oregon so I think situation or map ne khubi tactics ni ready ache e map er jonno let's see শামসু ভাই কি মনে হয় এই ম্যাপটা নিয়ে আমরা তো ইএসএল অনেক দেখেছি ম্যাপটা এই ম্যাপ নিয়ে ইএসএল এ অনেক রাউন্ড দেখলাম অনেক গেম দেখলাম কি মনে হয় এই ম্যাপটা আই থিং শামসু ভাই ডিসি খেলো নো প্রবলেম গাইস আই উইল কভার ফর হিম ইন দ্য মিনওয়াইল এখানে দেখছি তারা লন্ড্রি রুম নিল ফার্স্ট এড কোনিকা ডিফেন্সিভ এবং তার লন্ড্রি রুম নিল আমরা দেখছি প্রতিবন্ধী একজন ক্যাভেরা কনিক আর স্মোক পামকিন মিরা নেক্রোম্যাসকে দেখছি ইয়াগার আর দুটো দেখছি ব্যান্ডেড আর উপরে আমরা দেখছি মিস অ্যান্থামকে দেখছি থার্মাইস পার্ক অ্যাজ ইউজুয়াল অর্থাৎ অ্যাজ ইউজুয়াল বলবো না মাঝখানে অনেক একটা চেঞ্জ করেছিল আইকন নিয়েছিল বাট হি ইজ বেস্ট উইথ অ্যাশ দেন আজ মাই স্লেশ কভার ফর স্কিল হ্যাচার অ্যান্ড রাকিকে দেখছি হিমান আনতে পারে 5 seconds left before insertion. Hello. হ্যাঁ, আমি আছি। সরি, আমি একটু পানি খেয়ে ছিলাম। ওকে, অবজেক্টিভ ইজ ইন বন্ডেড রুম। টাইম তান ভিত থার্মাইটে
কপার ফোর্স স্ক্যাটারে যথারীতি রেজ আজমাইন অঙ্কন রাকি ভিবানা তাদের খেলার নলেজটা ম্যাপ নলেজটা অনেক বেশি এবং তবে আসলে নেক্রোমান্সারের উচিত হয়নি পিক করে বের হওয়াটা, জাস্ট যদি টাইমটা কিল করতো তাহলে অনেক সুবিধা হতো টিমের জন্য। যাই হোক দেখি কি করে, এখানে ব্লো ব্যান্ড করছে প্রতিবন্ধী, আসলে আসলে কিচেনে তারা পজিশন হোল্ড করে আছে প্যান্ট্রি রুমে, কিচেনে বসে আসলে আন্ডার প্রেসারে নিক কোনিকের খেলাটা একটু অগোছালো হয়ে গেছে আমাদের এটা মনে হচ্ছে। যে যাই হোক এরপরে এখনো সময় আছে, তারা যদি চায় অবশ্যই পারবে কামব্যাক করতে। আমরা দেখি তানভীর মিশন সিস্টেম পুরো সব ব্রেক করে রাখতে হ্যাশ থেকে শুরু করে সব কিছু। এখন পর্যন্ত বুঝতে পারিনি, the interaction really did change interaction part to change game change interaction it was a, it was a good down. interaction it yeah. was a good interaction but ta ashole kaaje lagate parani spark kintu jacche o kintu ekhon janena protibondhi down i think oi tuber bujhi hobe protibondhi is down that attacker protibondhi is down protibondhi is down is now 4v2 now guys attackers dropped the diffuser yep spark is coming for the plant playing the hatches এবং তারা খুব দ্রুত অ্যাটাক করার চেষ্টা করছে। ওরা বুঝে গেছে ওরা এখন প্ল্যান্টের জন্য আসবে কিনা, পিছনে চেক করে নিচ্ছে একবার। পামকিন রাকিবের সাথে পিক অফ রাকিব, ভেরি গুড এম আছে রাকিবের এন্ড রাকিব শুট করে দেখার জন্য ও এন্ড পাওয়ার ফোর স্কিল জাস্ট গট পামকিন। ওকে রাকিব প্ল্যান করছে অলরেডি 15 সেকেন্ডস রিমেইনিং আর ব্লু জাস্ট গট স্পার্ক বাট দ্য রিভিউজার ইজ প্ল্যান্টেড এন্ড পিক লো এন্ড আসলে আগের রাউন্ড গুলোতে সিএস নেশনের এই খেলাটা আমি আসলে দেখিনি, জাস্ট ফাইনালের জন্য আমার মনে হলো যে তারা খেলাটা জমিয়ে রেখেছিল। প্রতিবন্ধীকে আমরা দেখছি হিবানাতে দেখছি নেক্রোম্যান্সার এবার অ্যাড নিকলছে শিবে মে কিউ রাশ করবে রাশ টপ লাইন অথবা পাস খেলবে পাস পেস খেলবে রাকে ভিড়া নিচ্ছে ও বর্ডারে সিয়াম এখনো মনে আছে সিএম এর বিপক্ষে ভিড়ানি খুবই ভালো খেলেছিল খুবই ভালো হোল্ড করেছিল এগেইনস্ট সিএম সেমি ফাইনাল দেন মিসে তান থেকে দেখছি ক্যাসেল নি খেলতে বাবা বস সিয়াগার স্পার্কও এবার একটু ভ্যালকারি করে শেষ টপারে গেল মেবি তার এমতে ক্যামেরা পজিশন ভালো জানে। আমার যেটা মনে হয় সিএস নেশন খুব ভালো টিম হোমওয়ার্ক করে এসেছে ম্যাচের আগে, আজকে সেটা দেখতে পাচ্ছি যে তাদের খেলা যথেষ্ট গুছানো যথেষ্ট পরিণত এবং অনেক হিসাব করা, এই জিনিসটা গত ম্যাচগুলোতে আমি একটু অভাব মনে হয়েছিল। আজকে আজকে এই জিনিসটা আমার একদমই মনে হচ্ছে না, দে আর অ্যাক্টিং লাইক দে আর ইনভিনসিবল এন্ড দে আর আনবিটেবল। ওরা পুরো গেমটা হোল্ড আছে, আমরা দেখি নেক্রোম্যান্সার অল অ্যালোন ও উনিকে ও একা পুশ দা প্ল্যান করছে, মেবি দুকে দেখছি থ্যাচার নিয়ে সে মেবি পেন্টে পুশ দিবে কিন্তু ওখানে মিরা দিয়ে গেছে মিরা গ্লাস ক্যাসেল আছে বড়টা হবে মিরা মিরা গ্লাস দিয়ে গেছে এখানে ওকে লেসে হামি হটকে দেখতে পাচ্ছি সে ব্রিজ করার প্ল্যান করছে
ওকে উপরে কিন্তু আছে একটু যেন মিস করতে পারে ওকে একটু যেন মিস করলাম তার মধ্যে অ্যাঙ্গেজ হতে পারে লেটস সে মিশন তার বিষয়ে অ্যাঙ্গেজ হবে হর্নি অর্ডার মিশন তার মধ্যে খুবই ডেঞ্জারাস পজিশন ক্লোজ পজিশন কনফারেন্স হব পজিশন আসলে ইন্তানভীরের টাওয়ারে থাকাটা ইটস অ্যাক্টিং লাইক এ ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন কিন্তু হর্নিয়র কিন্তু পেয়ে যেতে পারে বলা যায় যার রিঅ্যাকশনটা ফাস্ট এখানে বাট নাও হর্নিয়র সেফ খেলা প্ল্যান করছে এভাবে র্যাপেল করাটা আসলে হর্নিয়রের জন্য আনসেফ হবে বাট সে পিক করবে মেবি এখন বুঝা যায় না কি হয় ফায়ার করলে এখন গেট ও যেটা বলেছিলাম ইটস টাইম ফর হর্নিয়র It was a bad move, Hornyard. The thing I was hoping actually. Oh my god, in the game that just get up Tadri Vegalo. Oh my god, Rakib is storming the objective. Rakib is storming, really. The moment we are watching the gameplay of Anthanvi. It's 5-1 now. On the other side, game just went below. 5-1 now, Sparkle dropped below. Oh, Sparko just dropped it and he is again coming. Let's see Potipone kick over, it's 1v5 now. Still, I think it's a clutch card chance as here. Potipone is one of the players, they clutch card. Tala defuser ke guard korche ebong continuously baire giye pre-fire korar chesta korche. Both couple of false kills, Sparko kichu bhabe ber hote chesta korche. Yup, Sparko ta position e bujhe geche. Sparko ke ekhane pick up korte parbe. আমি যে জিনিসটা দেখলাম টুইচ টাওয়ারে গিয়ে জাস্ট ভাঙলে হয়তো বা জিনিসটা আরো বেশি ওয়াইজ হতো কারণ এই গেমে ফার্স্ট পারসন গেমে সবারই হেডফোন মাউস কিবোর্ড সব কিছু ভালো থাকে তার উপরে কিন্তু ইফ ইউ হ্যাভ এ গুড হেডফোন ইউ ক্যান হিয়ার দ্য সাউন্ড আমার মনে হয় ইন্তানভীর সাউন্ডটা শুনতে পেরেছিল তার কারণে এখানে গ্লাসটা ভেঙে রেখেছিল আই থিং এটা বুঝতে পারছি অবশ্যই ওয়েট করছি ইটস নট লাইক এট দা মোমেন্ট প্রতিবন্ধী হোয়াট ক্যান আই সে র‍্যাপেল ডাউন এন্ড দ্য শুটিং তারা যদি এখনো কামব্যাক করতে পারে টু রাউন্ডস এখন পর্যন্ত সিজন দিচ্ছে আমরা হোপ এক্সপেক্ট করবো যে ক্ষণিক একটা কামব্যাক দিবে যাই হোক দেখা যাক আমরা দেখছি ব্লু কিছু জানলা ভেঙে রেখেছে ডিলে করার জন্য ব্লু আর স্পার্কের সাথে কনফারেন্স হতে পারে Let's see, blue kill bathroom at the gate. Kill miss ko lo, shot ko lo. Oh, Rakib. Rakib to blue. Oh, Rakib er samne ashole ei bhabe exposed hoa ta blue er uchit hoyni. Just angle ta dhore rakha uchit chilo. Time kill korar jonno ami jeta bolchilam. Yes, and if you face some this kind of opponents, you should be more careful. Yep. এখন ওই প্রতিপক্ষের পজিশন আগে যেখানে গিয়ে নিচে ইয়াপ দুজন জোন করলো ড্রোন গেল রাকিব ক্যামেরা পজিশন জেনে গেছে এবং ক্যামেরাকে হান্ট করার জন্য যাচ্ছে আজমিন অঙ্কন সাথে পিছনে রাকিব গার্ড স্পার্কো জাস্ট গট প্রতিবন্ধী স্পার্কো আগে দিস পজিশন ওয়াজ গিভেন আপ ভেরি নাইস গেমপ্লে ফ্রম देम দেখি উপর করে ইজ গাইস ওকে নেক্সট রাকিব যে সামনে যেটা বলছিলাম গার্ডসে কথা বলছিলাম অ্যাড পিক করবে ও অ্যান্ড তারপরে গার্ডস নেক্রোম্যান্সার অ্যান্ড তারপরে গার্ডস নেক্রোম্যান্সার আই থিং লাক বলবো বাট নেক্রোম্যান্সার আবার রাশ দিয়েছিল যেটা বলছিলাম ও সাহস না তুলন করে ফাইনাল
তবে আসলে এতটাও অ্যাগ্রেসিভ না খেলে টাইম ছিল টাইম ছিল টাইম ছিল ইয়েস প্ল্যান দিবে মেবি এন্ড তারমি গট ও এন্ড তারমি জাস্ট গট পাম্পকিন এন্ড হি ইজ প্ল্যান্টিং আমরা দেখি প্রতিবন্ধী কিবা করে প্লেটা করে প্রতিবন্ধী ব্যাক ঘুরে আসছে আমি হার্ট ঘুরে আসছে তার পজিশন রিভিউ করে দিল CS Nation CPL টুর্নামেন্ট এবং বাইরের কিছু টুর্নামেন্টে খেলেছিল সেখানে অরেগনে তারা বেশ কয়েকটা ম্যাচ খেলেছে আমি একটা লাইভ ভিডিও দেখেছিলাম তো আই থিংক দ্য এক্সপেরিয়েন্স ইজ দে গট देयर দে জাস্ট ইউজিং দিস ইউজিং देयर এক্সপেরিয়েন্স আমাদের টুর্নামেন্টে আমাদের সিজন ছিল সিজন হ্যাভ প্লেয়ার্স দে আর ওয়ে মোর এক্সপেরিয়েন্স দ্যান আদার বাট সত্যি কথা বলতে কি ডিক্রোমেসার যে খেলাটা দিয়েছিল টুর্নামেন্ট ভেরি গুড এন্ড যেটা না বলে নয় সিএম এটা বারবার বলবো অ্যাপ্রিশিয়েট করব এস আমি সিএম কে খুব মিস করছি আমিও মিস করছি সিএম সালিম কে এবং আসাদ ভাইয়ের অ্যাশ নিয়ে যে পুশ গুলো দে আসাদ ভাই সালিম এর যে পাওয়ার এন্ড আমার কি যে গেম প্লে আমি খুব মিস করছি পার্সোনালি ইয়াপ আমি অনেক মিস করছি ওকে তারা এবার লন্ড্রি রুম নিলো তাদের ফাইনাল ডিফেন্স আই গেস ফর দিস সেকেন্ড লেফট বিফোর ইনসার্শন ম্যাপ এন্ড ফর দ্য ইনফরমেশন চ্যাটস ইফ আ সিচুয়েশন উইনস দ্য ম্যাপ দে আর উইনিং দ্য ফাইনাল সো কোনিক মাস্ট হ্যাভ টু উইন দ্য ম্যাপ অর দিস ম্যাচ ফর কন্টিনিউইং দ্য থার্ড ম্যাপ ইয়েস প্রতিবন্ধীকে এবার দেখছি ব্লিটসে আমি ঠিক বুঝলাম না ব্লিটস নেওয়ার যুক্তি কথাটা দেখো আমরা দেখেছিলাম না শুনবে আমরা দেখেছিলাম মন্টেনিয়ে খেলতে বাট ব্লিটস দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইয়েস ব্লিটস ইজ দ্য ফার্স্ট টাইম ইয়া এটা কি ইন্টারেস্টিং চোজ আই থিংক বম্ব লোকেটেড বাই দ্য গেমটা চেঞ্জ করবে কিভাবে করে বাট এবারে কিন্তু রাকিব আর স্পার্ক ফ্ল্যাঙ্কিং আছে এক জায়গায় কাছে লঞ্চ হয়েছে এন্ড নেক্রোমেন্সিক স্পার্ক কপ just one versus one in Tanvir and Tanvir is only in the ace oh Necromancer just got an ace ace in the final Necromancer by Necromancer oh my god holy shit holy shit Necromancer ace and J Rasta dilo we never expected it Necromancer rush totally unexpected ebong bomb je diffuser je jaygay plan korlo keu expect kore na je ei pokhe rush dibe এই এই জায়গাতে এসে কেউ ডিফিউজারটা প্ল্যান করবে এন্ড দ্য এজ অফ নেক্রোমেন্সার এট দিস লেভেল অফ দ্য গেম জাস্ট প্রুভ ভেরি আউটস্ট্যান্ডিং এন্ড টাইম বলছিলাম জাস্ট প্রুভ ও যে রাস্তা দিল এমিস অফ দ্য এনিমিস যেটা বলছিলাম হি হ্যাজ সাম বিগ বলস আফটার দ্যাট ইয়েস ভেরি মাচ বিগ বলস এন্ড এইভাবে ভিতরে ঢুকে গেল আই টোটালি আনএক্সপেক্টেড এবং সিএস নেশন মোটেও এটা এক্সপেক্ট করেনি তবে যদি নেক্রোমেন্সার তার টিমমেটদের কাছ থেকে আরো বেশি হেল্প বা আরো বেশি কলার্স পায় আই থিংক আর একটা কামব্যাক দিতে পারবে আমার এই মুহূর্তে এবিডি ভিলেজ এর কথা মনে পড়ছে ওমেন সরি আই থিংক চ্যাটস ইজ গোনা গো ক্রেজি এটা দেখার পরে লেটস সি চ্যাটস কি বলে আমার সিরিয়াসলি আমার নেক্রোমেন্সার এর খেলা দেখে আমার এবিডি ভিলেজ এর কথা মনে পড়ছে আর নাথিং এলস আমি জানি রেইনবো সিক্স আর ক্রিকেট ইজ ফার ওয়ে ডিফারেন্ট বাট আমার কাছে সিরিয়াসলি এখন এবি ডিভিলিয়ার্স এর কথাই মনে হচ্ছে দা বিস্ট আমরা কি বলবো ও যেটা করলো লাইক নেক্রোমেন্সার ইজ জাস্ট আ বিস্ট ক্লাস নিয়ে মিরার ক্লাসে রাকিবকে পিক অফ করলো যেটা মানে মিরার ক্লাসে কত পজিশন জেনে স্পাকল পিক অফ করলো যেভাবে আমি লাইক আই এম আউট অফ ওয়ার্ডস না নেক্রোমেন্সার জাস্ট গট স্টোন হার্ট এন্ড এ নাইস রিফ্লেক্স এন্ড ভেরি মাচ strong heart I think he's like a lion oh my god ami finally ei match e kono bhul bola it's
one of the enemies that I have been holding on to the city. Necromancer. Remember the name. Yep, we all have to remember the name. Yep, the chaff has already gone crazy by the ace. Necromancer, ever a. Ekoni flank coach. Nothing is impossible. It's Necromancer. We have got some great big balls. তবে এবার আমরা আমি এক্সপেক্ট করব নেকোনিকের টিমের অন্য প্লেয়ারদেরকেও সামনে এগিয়ে আসতে দেব সামনে আসার জন্য ওখানে নেকোমেন্সার নিয়ে চলে গেল নেকোমেন্সারকে অ্যাসিস্ট করা উচিত এদিকে কপার ফোর্স কপার ফোর্স যেটা দেখছি মিটিং রুম ধরে আছে যে কেউ আসে কিনা ফ্ল্যাঙ্ক করতে নেকোমেন্সার ড্রোন রেখেছে ইকো ড্রোনটা কিন্তু এটা কিন্তু থ্যাচার আছে কিনা থ্যাচার করে ড্রোন নেক্রোমেন্সারের ড্রোন যেটা ইকোটনটা খুব একটা এক্সাক্ট একটা ভালো জায়গায় আছে যদি তাকে গার্ড দেয় তাহলে সে কাজে লাগাতে পারে এখনো কিন্তু সে তার ড্রোনের পজিশন গিভ আপ করেনি সে ওয়েট করছে তাদের প্ল্যান করার জন্য ওহ নেক্রোমেন্সার জাস্ট গট রাকিব দ্যাটস এ নাইস স্কিল ফর অ্যাস পারকটাকে হর্নি হর পারকো জাস্ট গট হর্নি হর ওকে ইজ 4v4 নাও এনার ওয়েসিং এনি টাইম ফোক দিয়ে তারা এখন প্ল্যান করতে পারে ইয়াপ ইয়াপ তারা প্ল্যান করবে ইয়াপ তার ডাউন ও পাম্পিং দেখ তার পাম্পিং করে নাই কল আউট নাইস জাস্ট কল আউট এন্ড হোয়াট ইজ কল আউট ও মাই গড হি ওয়াজ ওয়েটিং ফর হিম টু প্ল্যান ইট ওয়াজ জাস্ট আ ট্র্যাপ সেট আপ বাই কোনিক এখন স্পাগো পিক অফ স্পাগো দেখছে কি মিস্টার স্মোক দেওয়া স্পাগো কি ড্রান করবে কি স্পাগো জাস্ট টু লাইক আ ড্রোন স্টিল নাথিং ইজ পসিবল স্পাগো পিক অফ করবে কি ড্রোন নিতে যাচ্ছে পাগল পিক আপ করে ফেললো কিছু মিস করলো ও মাই গড যা বস যা বলছিলাম ইয়া আইস পাগল পিক আপ মেসেজ হি কেস দ্য লাক দ্য মোমেন্ট বাট কনভার্স টেকেন ডাউন পাগল পিক আপ করবে ও নো এখন পাগল গা দিচ্ছে ব্যান্ডিট ইজ অন দ্য ডিফিউজার ব্যান্ডিট ইজ অন দ্য ডিফিউজার ইটস নাইস কামব্যাক বাই খুনি এখন মেসেজ খুনি গে আপ এখন যা মনে করতে প্রিভাই করতে যাচ্ছে চেষ্টা করছে ব্যান্ডিট প্রিভাই করলো কিছুক্ষণ আজবেন জাস্ট গট ফ্র্যাগ গ্রেনেড লেফট ফ্র্যাগ গ্রেনেড ইউজ করার এখন একটা টাইম এসেছে আমাদের এটা মনে হয় স্পার্কো পুরো ফ্ল্যাঙ্কে চলে গেছে পুরো আলাদা ফ্ল্যাঙ্কে যাচ্ছে ইয়াপ পামিকে পিক অফ করলো স্পার্কো এন্ড ও পলিমন পিক অফ করতে গেল বিশ্বল পলিমন আজকে পিক অফ করে গেল ওয়ান বি টু না গাইস ও মাই গড আজ মাই মিস্টার আজ মাই জাস্ট হোয়াট আ টার্ন আউট বাই আজ মাই টার্ন আউট অফ দ্য গেম জাস্ট টার্ন আউট এন্ড কি যে হচ্ছে ফাইনালে দ্য ফাইনাল ইজ গোইং অ্যাবসলিউটলি বার্সাক The match is going to absolutely reverse it, guys. Just one round CS Nation chilo pichone and they were pushed by the wall and they just pushed back. Okay, so it's a match point for CS Nation and it's a match point for all together. If CS Nation wins this round, they are winning the final. They are winning the tournament and they are going to be the first champion of the tournament organized by GWF Rainbow Six tournament. So this is it. This is the match point. Match point. This is the match point. This is the match point all we have been waiting for so far. Ki hobe ei rounde? সিএস নেশন দিবে নাকি ফোনিক আবার কামব্যাক দিবে ফোনিকের জন্য খুব ব্যাকওয়ার্ড একটা পজিশনে কিন্তু নেক্রোমেন্সারের খেলা দেখে মনে হচ্ছে যে দে আর নট গিভিং আপ দে আর স্টিল ট্রাইং টু টার্ন দ্য রাউন্ড দে আর স্টিল ট্রাইং টু টার্ন দ্য ম্যাচ টু দেয়ার সাইড এখন পর্যন্ত দেখা যাক কি হয় নেক্রোমেন্সার ক্যামেরা দেখলাম আবার অ্যাশনতে we are seeing here necromancer ashta dekhi I love watching necromancer personally sparko sathe kintu necromancer ekta confrontation hobe yeah sparko sathe and tamake drop dilo oh my god sparko is to necromancer Sparko doesn't miss. Oh my god. Sparko doesn't miss. Necromancer tar reflex use korar chesta korechilo. I think we have to create a new hashtag. Nerf Sparko with Bandit and Ash. I think we have to create a new hashtag. Oh my god, the reflex on Sparko. Oh my god.
ওকে ব্লু এর পজিশন দেখলো স্পার্কিং রাশ দিবে ব্লু কে পাম্পকিন দেখলো পাম্পকিন ও স্পার্কিং ইজ ডাউন ডাউন মানে পাম্পকিন ইয়া যেটা বলছিলাম প্রতিবন্ধী ওয়াজ देयर আচ্ছা এস প্রতিবন্ধী জ্যাকেল ইজ গাইস এস 44 নাও স্টিল পসিবল কামব্যাক পসিবল প্রতিবন্ধী দেখি ভিডিও ওয়ান ফ্ল্যাঙ্কার ইজ ডাউন পাম্পকিন এর পাম্পকিন ভিতরে ঢুকে গিয়েছে উইচ ইজ কমান্ডো আর্মর দিয়ে পুশ করছে যা দেখছি কিছুক্ষণ ব্লু ব্লু আপিক নিবে থার্মোস্কোপ নিয়ে ও এখানে মিস করে ফেলল তাই সি আবার কিছু পিক করবে নাকি যে সাইলেন্স আর ইউজ কমান্ডো গান ওকে আজবেন অঙ্কন তাই হোল করছে রাখে ড্রোন গুলো হোল করে রাখছে আপাতত কিছুক্ষণ এই পজিশনে গেল গ্লাস এখন পর্যন্ত কিছু করতে পারেনি গ্লাস দেখা যাক গ্লাস কি করতে পারে আমরা সেটা দেখব গ্লাস স্মোক পাওয়ার চেষ্টা করছে দিকটো ইজ ইটস এ নাইস ট্রিক যদি গ্লাস দিতে পারে গ্লাস মোটা ক্লো মিরা পিক করবে কি মিরা পিক করছে মিরা হয় মিরা পিক করবে না সহজে মিরা জানে যে গ্লাস আছে ওকে হনিয়ার হনিয়ার ও গ্লাস ইজ ডাউন গাইস ইজ 3v2 নাও গাইস But still, anything is possible. Let's see, Pratibandhi ki avastha. Raki is just aiming there. I think Honeyord will be... Oh, yes. Honeyord is... Yes, Honeyord is in danger. Yes, Honeyord is in danger. Ashman is guarding the diffuser. With all his might. This is the match point. This is it, guys. 30 seconds left. This is it, guys. Pratibandhi pick korche ekhon. All or now. Okay. Just one left. Honeyord. Oh, one by one. This is it, guys. This is it. 20 seconds left. So, 28 seconds left. 3v1. CS Nation are on their way to the victory. Okay, Ashman still guard diche. 18 seconds. Let's see okay, how Rakib is. Rakib is waiting for the final blow. Got the final blow. We have to say congratulations. This is it. This is guys. Congratulations, Seas Nation. The winner is Seas Nation. Congratulations. The winner of Games World Fans Tournament of Rainbow Six Siege, hosted by Games World Fans. And the final scoreboard for you guys. Sparko with 7 kills. He's the MVP. To the victory. With MVP with 1 is sweet death. And then with 7 kills. A good team with great experience and great synchronization and a great experience. Okay guys, this is it. Thank you. Thank you for staying with us the whole tournament. The whole tournament that we are humbling.